খুবই ভালো ট্যুর হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ। আজকে আমাদের পঞ্চম দিন চলতেছে। আমরা কিন্তু একদম পরিমহলের কাছে চলে আসছিলাম প্রথম ভিজিট, একদম পরিমহলের কাছে এসে জানতে পারলাম যে এখানে আমাদেরকে প্রাইভেট কার নিয়ে যেতে দেবে না। এটা হলো লিন্স রেস্টুরেন্ট, এইটাতে আমরা যাবো। বদন ভাই আমাদেরকে এটাতেই রিকমেন্ড করেছে যে এখানে খাবার নাকি খুব ভালো। ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও, দারুণ একটা মাউন্টেন ভিউ। আর আগামীকালকে কিন্তু আমরা যাবো কোথায় ভাই? গুলমার্গ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গুড মর্নিং ফ্রম শ্রীনগর এগেইন। আলহামরা আমাদের এই হোটেলটা দিয়েছে আজকে সকালে নাস্তা করে আমরা এখন সিটি ট্যুরে বের করব। খুবই ভালো ট্যুর হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ। আজকে আমাদের পঞ্চম দিন চলতেছে, তো দেখি আজকে এখন সকালে আমাদের নাস্তায় ভাগে কী আছে। এই যে রেস্টুরেন্ট হলো এদিকে, আমরা কিন্তু নাস্তা খেতে চলে আসছি। আর আজকে সকালের নাস্তায় অনেক কিছুই মনে হয় আছে। দেখি এটা কি আছে, এটা হলো ডিম, এটা কি, এটা হলো রুটি, এটা কি, এটা হলো ডিম রুটি। ভালো। শ্রীনগরের হোটেল আল হামরায় সকালের নাস্তা শেষ করে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম শ্রীনগর সিটি ট্যুরের জন্য। বাইরে আমাদের গাড়ি এসে অপেক্ষা করছিল। হোটেল আল হামরায় আমাদের মাত্র এক রাতের বুকিং ছিল, অর্থাৎ আজ শ্রীনগর সিটি ট্যুর শেষে আমরা নতুন আরেকটি হোটেলে চেক ইন করব। তাই হোটেল আল হামরা থেকে চেক আউট করে আমরা বেরিয়ে গেলাম। আল হামরা, হোটেল আল হামরা বিদায়। আর কোন দিন আসবো কিনা আমি জানি না। আমাদের গাড়ি চলে আসছে, এখন আমরা বেরোবো কাশ্মীর সিটি ট্যুরে। তো হোপফুলি খুব ভালো একটা সিটি ট্যুর হবে, চলুন। সকাল সকাল আমরা আমাদের হোটেল চেক আউট করে বেরিয়ে পড়লাম শ্রীনগর সিটি ট্যুরের উদ্দেশ্যে। শ্রীনগর সিটি ট্যুরের মধ্যে রয়েছে বেশ কয়েকটি মুঘল গার্ডেন, তার মধ্যে পরিমহল, চাশমি শাহি গার্ডেন, নিশাদবাগ গার্ডেন উল্লেখযোগ্য। এছাড়াও আমরা যাব হযরতবাল মসজিদ পরিদর্শন করতে। কথিত আছে যে সেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক সংরক্ষণ করা আছে। এরপর সিটি ট্যুর শেষ করে আমরা কাশ্মীরের সবথেকে পুরনো লেন্স রেস্টুরেন্টে কাশ্মীরের ট্রেডিশনাল খাবার খাবো, আর এই সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমরা এখন সিটি ট্যুরের উদ্দেশ্যে যাচ্ছি আমাদের প্রথম গন্তব্য পরিমহলে। আমরা কিন্তু একদম পরিমহলের কাছে চলে আসছিলাম প্রথম ভিজিট, কিন্তু একদম পরিমহলের কাছে এসে জানতে পারলাম যে এখানে আমাদেরকে প্রাইভেট কার নিয়ে যেতে দেবে না, এখানে থেকে হলো ট্যাক্সি এবং অটো দিয়ে যেতে হবে আর কি। তো ওই জন্য আমরা এখন আমার গাড়ি থেকে নেমে গেলাম, এখানে গাড়ি হোল্ড করবে আমাদের জন্য, আমরা একটা এখন অটো নিয়ে যাবো আর কি। আচ্ছা, এখানে কিন্তু যে চার্ট দেওয়া আছে অটো স্ট্যান্ড। পরিমহল যাবার বাকি পথ আমরা আর আমাদের রিজার্ভ গাড়ি নিয়ে যেতে পারলাম না। মোটামুটি 5 কিলোমিটার আগে থেকেই আমাদের অটো ভাড়া নিতে হলো। আগে গাড়ি নিয়ে যাওয়া গেলেও এখন নাকি এটাই নতুন নিয়ম। কি আর করা, অগত্যা চারজনে 200 রুপিতে একটি অটো নিয়ে ছুটে চললাম পরিমহলের দিকে। কিছু দূর যেতেই আমাদের অটো থেকে নামতে হলো সিকিউরিটি চেকিংয়ের জন্য। সিকিউরিটি চেকিং শেষ করে সামান্য একটু পথ হেঁটে গিয়ে আবার আমরা অটোতে উঠে বসলাম। পরিমহল যাবার এই পথটি ছিল অসাধারণ। সমতল থেকে পরিমহলের অবস্থান কিছুটা উপরে হওয়ায় আমরা ধীরে ধীরে আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে উপরের দিকে উঠে যাচ্ছিলাম। রাস্তার দুই পাশে ঘন সবুজ গাছগাছালি কেমন একটা মায়াবী আবহ তৈরি করে রেখেছিল। গাছের পাতার ফাঁক গুলে রোদের ঝলকানি এসে পড়ছিল রাস্তার উপর। মনে হচ্ছিল আমরা কোনো লোকালয় ছেড়ে গভীর কোনো বনের ভিতর ঢুকে যাচ্ছি। সেই অনুভূতি শেষ হতে না হতেই আমরা এসে পৌঁছালাম পরিমহলের ফটকের সামনে।
পরিমহলে ঢোকার জন্য টিকিটের প্রয়োজন পড়বে। পাশে রয়েছে একটি টিকিট কাউন্টার, তবে টিকিটের মূল্য বেশি নয়। বড়দের জন্য 24 রুপি এবং 12 বছরের কম বয়সের শিশুদের জন্য 12 রুপি। টিকিট নিয়ে আমরা পরিমহলের ভেতরে ঢুকে পড়লাম। শ্রীনগর সিটি ট্যুরের মধ্যে পরিমহল ট্যুরিস্টদের কাছে অন্যতম একটি জনপ্রিয় স্পট। ডাল লেক থেকে পরিমহলের দূরত্ব মাত্র 8 কিলোমিটার, যেতে সময় লাগে আধ ঘন্টার মতো। জাবারওয়ান পর্বতশ্রেণীর শীর্ষে অবস্থিত পরিমহল, যা প্যালেস অব ফেরিস বা পরিদের মহল নামেও পরিচিত। ১৬৫০ সালে প্রতিষ্ঠিত পরিমহল মূলত মুঘল স্থাপত্যশৈলীর একটি নান্দনিক নিদর্শন। মুঘল সম্রাট শাহজাহানের বড় পুত্র দারাশিকর বাসভবন হিসেবে এই পরিমহল নির্মাণ করা হয়। ক্ষমতার প্রতি কোনো লোভ ছিল না দারাশিকর, তাই দিল্লির মসনদ ছেড়ে বছরের বেশিরভাগ সময় তিনি এখানেই কাটিয়ে দিতেন। এই প্রাসাদে তিনি তৈরি করেছিলেন নিজস্ব গ্রন্থাগার। প্রাসাদের অবজারভেটরি থেকে রাতের পর রাত আকাশ দেখে কাটিয়ে দিতেন শাহজাদা। ইসলামী স্থাপত্যকলার চমৎকার একটি উদাহরণ এই পরিমহল, যেখানে একই আঙ্গিকে 60টি স্তর রয়েছে, যার প্রতিটি স্তরে গড়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন বাগান। পরিমহলের বিশেষত্ব হল এখান থেকে ডাল লেক এবং সমগ্র শ্রীনগর শহর দেখা যায়। এই দৃশ্য আপনাকে মুগ্ধ করবেই। পরিমহল শ্রীনগরের অন্যতম দর্শনীয় স্থান হলেও পর্যটকদের কিছুটা নজরের আড়ালেই থেকে যায়, কারণ যত পর্যটক শ্রীনগরের অন্য মুঘল উদ্যানগুলো দেখতে যান, পরিমহলে যান তার থেকে অনেক কম। অথচ একবার এখানে এলে মনে হবে শহরের সব উদ্যানকে অবলীলায় হারিয়ে দিতে পারবে এই স্থাপত্যটি। পরিমহলে অসাধারণ কিছু সময় কাটিয়ে আমরা চাশমিশাহী গার্ডেনের দিকে এগোতে থাকলাম। পরিমহল থেকে চাশমিশাহী গার্ডেনের দূরত্ব ছিল মাত্র 2 কিলোমিটার। চাশমিশাহী গার্ডেনের বাইরে ট্যুরিস্টদের উপস্থিতি ছিল অনেক বেশি, আর ট্যুরিস্টদের জন্যই নানা রকম পসরা সাজিয়ে বসেছেন অনেকগুলো দোকান। তবে এই গার্ডেনে ঢুকতে বড়দের জন্য জনপ্রতি 24 রুপি এবং ছোটদের জন্য 12 রুপি করে টিকিট লাগবে। কাউন্টার থেকে টিকিট কেটে আমরাও ভেতরে ঢোকার জন্য এগিয়ে চললাম। চাশমিশাহী গার্ডেন কিছুটা পরিমহলের আদলে করা হলেও এর ব্যাপ্তি ছিল আরও বিস্তৃত। এখানেও 60টি স্তরে সাজানো হয়েছে বাগান, রয়েছে নানারকম মুঘল স্থাপত্য এবং কৃত্রিম পানির ফোয়ারা। মুঘল সম্রাট শাহজাহানের গভর্নর আলী মর্দান খান 1632 খ্রিস্টাব্দে এই উদ্যানটি নির্মাণ করেন। পরবর্তীতে সম্রাটের আদেশে এটি তার বড় ছেলে দারাশিকোকে উপহার হিসেবে দেওয়া হয়। দারাশিকো এখানে বসে সাহিত্য চর্চা, আমোদ প্রমোদ এবং ঝর্ণার সান্নিধ্যে সময় কাটাতেন। শৈল্পিকভাবে নির্মিত বাগানটির শিল্প এবং স্থাপত্য ইরানি আর্কিটেকচারের প্রভাব রয়েছে। এর নকশাও করা হয়েছে পারস্য বাগানের উপর ভিত্তি করে। এই উদ্যানের ভেতর দিয়ে বয়ে গেছে একটি মিষ্টি পানির ফোয়ারা, যার চলার পথকে কৃত্রিমভাবে সৌন্দর্য বর্ধন করে দেওয়া হয়েছে। কথিত আছে এই ঝর্ণার পানি পান করলে পেটের অনেক ব্যাধি নাকি আপনা আপনি ভালো হয়ে যায়। জাবারওয়ান পর্বতমালার পাদদেশে অবস্থিত এই বাগানের পরিপূর্ণ রূপ দেখতে হলে আপনাদের যেতে হবে জুন থেকে সেপ্টেম্বর মাসের ভিতর। এই সময় প্রকৃতি এই বাগানটিকে ঢেলে সাজিয়ে দেয়। চাশমিশাহী গার্ডেন দেখা শেষ করে বাইরে এসে দেখলাম একজন ফলের দোকানে নানা রকম ফলের পসরা সাজিয়ে বসেছেন।
সেখান থেকে 100 রুপিতে এক প্লেট আনারস কিনে খেয়ে আমরা আবার ছুটে চললাম আমাদের পরবর্তী গন্তব্যে। এবার যেতে যেতে আপনাদের সাথে একটি তথ্য শেয়ার করি। আপনারা যদি কাশ্মীরে একা আসেন অথবা 2-3 জন আসেন আর আপনাদের সাথে যদি কোনো রিজার্ভ গাড়ি না থাকে, তাহলে কিভাবে সিটি ট্যুর করবেন? এক্ষেত্রে আপনারা অটো ভাড়া নিতে পারেন সিটি ট্যুরের জন্য। সিটি ট্যুরের জন্য যে কয়টি স্পট আছে সবগুলো ঘুরিয়ে বা আপনারা যে কয়টিতে যেতে চান সেসব দেখা শেষ করে আপনাদেরকে হোটেলের সামনে আবার নামিয়ে দেবে। এই চুক্তিতে অটো ভাড়া হতে পারে 3-5 হাজার রুপি। আমরা যেমন পরিমহল এবং চাশমি শাহী গার্ডেন ঘুরলাম 4 জনে 400 রুপিতে, আপনারাও সিটি ট্যুরের সময় সারাদিনের জন্য এরকম অটো ভাড়া নিতে পারবেন। পরিমহল এবং চাশমি শাহী দেখা শেষ করে আমরা আমাদের অটো ছেড়ে দিলাম। ওদিকে ট্যাক্সি স্ট্যান্ডে আমাদের আগের রিজার্ভ করা গাড়ি নিয়ে অপেক্ষা করছিল আমাদের ড্রাইভার ইরফান ভাই। গাড়িতে উঠে এবার আমরা এগিয়ে চললাম আমাদের সিটি ট্যুরের পরবর্তী গন্তব্য নিশাতবাগ গার্ডেনের দিকে। চাশমি শাহী থেকে নিশাতবাগ গার্ডেনের দূরত্ব ছিল 6 কিলোমিটার। বলা বাহুল্য যে শ্রীনগর সিটি ট্যুরের আন্ডারে মোট 60টি এরকম মুঘল গার্ডেন রয়েছে, যা একদিনে কোনোভাবেই দেখে শেষ করা যাবে না। আপনারা যদি সবগুলো গার্ডেন ঘুরতে চান, তাহলে আপনাদেরকে মিনিমাম 3 দিন সময় হাতে রাখতে হবে। তবে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এই গার্ডেনগুলো দেখতে সবগুলো প্রায় একই ধাঁচের, তাই একদিন সময় হাতে নিয়ে 2-3টে গার্ডেন দেখলেই মোটামুটি ধারণা পেয়ে যাবেন। এবার আমরা এসে পৌঁছলাম নিশাতবাগ গার্ডেনে। ঠিক ডাল লেকের পাশেই অবস্থিত নিশাতবাগ গার্ডেন। প্রবেশ ফি বরাবরের মতোই বড়দের জন্য 24 রুপি এবং ছোটদের জন্য 12 রুপি। যথারীতি টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম গার্ডেনের ভিতরে। নিশাতবাগ অর্থ আনন্দের বাগান। 1633 খ্রিস্টাব্দে তৈরি করা হয় এই নিশাতবাগ। পরিমহল বা চাশমি শাহের মতো 60টি স্তর নয়, নিশাতবাগে রয়েছে 12টি স্তর বা সোপান, অর্থাৎ এটির বিস্তৃতি আরও বিশাল। জাবারওয়ান পর্বতমালার পাদদেশে এবং ডাল লেকের কুল ঘেঁষে অবস্থিত এই বাগানটির সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ করে বহুগুণে। আয়তকার এই বাগানটির ভেতর দিয়ে রয়েছে সুন্দর পানির প্রবাহ। কৃত্রিম পানির ফোয়ারা দিয়ে বাগানটির সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে নান্দনিকভাবে। নিশাতবাগের নির্মাতা ছিলেন সম্রাট জাহাঙ্গীরের প্রধান স্ত্রী নূরজাহানের বড় ভাই আসাফ খান। এই আসাফ খান ছিলেন সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজের বাবা। বাগান নির্মাণে এখানেও অনুসরণ করা হয়েছে পারস্য বাগানের আদল, যার প্রকৃতির রূপ দেখতে হলে আপনাদের আসতে হবে জুন মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে। নিশাতবাগ গার্ডেন দেখা শেষ করে ডাল লেকের পাশ দিয়ে এবার আমরা এগিয়ে চললাম আমাদের সবচেয়ে কাঙ্ক্ষিত, যা দেখার জন্য অধীর আগ্রহী ছিলাম, সেই হযরতবল মসজিদের দিকে। মসজিদে যাওয়ার এই রাস্তাটি ছিল মনোমুগ্ধকর। হাতের বাম পাশে স্বচ্ছ পানির ডাল লেক এবং দূরে জাবারওয়াল পর্বতশ্রেণীর হাতছানি দুচোখ ভরে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম হযরতবল মসজিদের প্রধান ফটকের সামনে। শ্রীনগর শহরের মধ্যে অবস্থিত এই মসজিদটি মুসলমানদের পবিত্র ধর্মীয় স্থান। ধারণা করা হয়ে থাকে এই মসজিদের ভিতরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক সংরক্ষণ করে রাখা হয়েছে। উর্দু শব্দ হযরত অর্থ শ্রদ্ধেয় এবং বাল শব্দের অর্থ চুল, তাই এই মসজিদকে হযরতবাল মসজিদ নামে ডাকা হয়ে থাকে। মসজিদের ভিতরে ভিডিও করা নিষেধ থাকায় আমরা নামাজ পড়ে বাইরে থেকেই এর সৌন্দর্য উপভোগ করে চলে এসেছিলাম। মসজিদের বাইরের পাশেই আপনারা পেয়ে যাবেন বেশ কিছু খাবারের দোকান। সেখানে পসরা সাজানো ছিল নানা রকম কাশ্মীরের ট্রেডিশনাল মিষ্টি জাতীয় মুখরোচক খাবার, ছিল বিশাল আকৃতির শাহী পরোটা এবং হালুয়া। লাঞ্চের সময় হয়ে যাওয়ায় আমরা সেগুলো টেস্ট না করেই লাঞ্চের উদ্দেশ্যে ছুটে চললাম শ্রীনগর শহরের দিকে।
লাঞ্চ করার জন্য আমরা যাচ্ছিলাম শ্রীনগরের সবচেয়ে পুরনো রেস্টুরেন্ট লেন্স রেস্টুরেন্টে। বলা হয়ে থাকে এই লেন্স রেস্টুরেন্ট প্রথম কাশ্মীরের ট্রেডিশনাল খাবার অজওয়ান বিক্রি শুরু করে। যদিও অজওয়ানের জন্য মুঘল দরবার রেস্টুরেন্ট অনেক পপুলার, কিন্তু আমাদের এজেন্ট মোজাম্মেল ভাই বললেন কাশ্মীরের লোকালরা অজওয়ান খাওয়ার ব্যাপারে লেন্স রেস্টুরেন্টকেই বেশি প্রেফার করে। তাই আমরা অজওয়ানের স্বাদ নিতে লেন্স রেস্টুরেন্টকেই বেছে নিলাম। হ্যালো ভিউয়ার্স, আমাদের কিন্তু মোটামুটি সিটি ট্যুর শেষ হয়ে গেছে আর এখন আমরা দুপুরে লাঞ্চ খাবো। তো চলে আসছেন। আচ্ছা, আমরা খাবো কাশ্মীরি খাবার। হ্যাঁ, এটা হলো লিন্স রেস্টুরেন্ট, লিন্স ক্যাফে, লিন্স রেস্টুরেন্ট, লিন্স ক্যাফে, এইটাতে আমরা যাবো। মোজাম্মেল ভাই আমাদেরকে এটাতেই রিকমেন্ড করেছে যে এখানে খাবার নাকি খুব ভালো। চলুন লিন্স ক্যাফেতে। হ্যাঁ, লিন্স ক্যাফেতে আমরা যাচ্ছি। ভিতরে কি অবস্থা, প্রচুর লোকজন মনে হয় আছে। হ্যাঁ, অনেক লোকজন আছে। এটাতে এই অজওয়ানটা হলো একটা ট্রেডিশনাল খাবার, ওটি আমরা ট্রাই করবো আজকে। আর কী কী আইটেম দিচ্ছি সেটাও এখন আমি দেখাবো। আমার তো ভিতরেও আছে, ওইখানেও আছে। লেন্স রেস্টুরেন্টের ভিতরটা ছিল বেশ পরিপাটি, সিমছাম এবং ফ্যামিলিয়ার, ট্রেডিশনাল একটা ভাইব পাওয়া যাচ্ছিল। কাশ্মীরি ট্রেডিশনাল খাবার ওয়াজওয়ানের অংশ হিসেবে আমরা বেশ কিছু আইটেম অর্ডার করেছিলাম। রাজীব ভাই, এর আগে তো আপনি অজওয়ান খাইছেন, আর এই অজওয়ানের মধ্যে কোনো কি পার্থক্য বুঝতে পারতেছেন? এর আগে যে আমি অজওয়ান খাইছি ওইটার সাথে এটার বেশ অনেকখানি বেশ অনেকটাই পার্থক্য আছে। তবে কিছু কিছু আইটেম সেম, যেমন এই যে রিস্তা, তারপরে কাবাব। তবে এই যে এটা না, তাবাক মাছের আইটেমটা, এটা আমি এর আগে খাই নাই, এই ফার্স্ট টাইম। কিন্তু এটা আমার কাছে অত ভালো লাগে না, কিন্তু পোলাওটা দারুণ লাগছে। পোলাওটা মোগল দরবারের পোলাওয়ের চাইতেও অসাধারণ। হ্যাঁ, রাইট, কাশ্মীরি পোলাওটা ঠিক আছে। আজকে সিটি ট্যুর করার পরে মোটামুটি বেশ সময় পার হয়ে গেছে আর এখন বাজে প্রায় 5:30, যে কারণে সবাই খুব ক্ষুধার্ত, এই জন্য প্রচণ্ড পরিমাণে খাচ্ছে। আমি নিজেও ক্ষুধার্ত, আমিও খাওয়া দাওয়া করতেছি। আলহামদুলিল্লাহ, খাবার খেয়ে আমি হোটেল দিকে যাবো। শ্রীনগর সিটি ট্যুর শেষ করে লেন্স রেস্টুরেন্টে লাঞ্চ করে আমরা এবার ফিরে যাচ্ছিলাম আমাদের হোটেলের দিকে। শ্রীনগরে আজকে আমাদের নতুন আরেকটি হোটেলে চেক ইন ছিল, নাম হোটেল অ্যাশ ভ্যালি। নতুন হোটেলের ব্যাপারে আমরা ছিলাম বেশ এক্সাইটেড। ভিউয়ার্স, হোটেল অ্যাশ ভ্যালিতে চেক ইন করতে করতে আমি মারুফ নোমান আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আপনাদের সাথে আবার দেখা হবে আগামী পর্বে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সেই সাথে ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। আপনারা আমার ফেসবুক পেজ গণমানও অ্যাড হয়ে যেতে পারেন, সেখানে আমার আপকামিং সমস্ত ট্যুরের আপডেট পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, আনন্দে থাকবেন। আসসালামু আলাইকুম। এই হোটেলের ইন্টেরিয়র কিন্তু দারুণ ভালো লাগছে। গতকালকারটা বেশি সুন্দর ছিল বাইরের ইন্টেরিয়র, আজকেরটাও ভালো কিন্তু গতকালকের থেকে না। তবে রুমটা দেখবো, গতকালকেরটা ভালো না আজকেরটা ভালো? আজকের এটা হলো আমাদের রুম। হ্যাঁ, রুমের স্পেস তো বেশ বড়। এখানে কিন্তু প্রথমেই কিন্তু একটা আলমারি দেওয়া আছে, আর এখানে তো যা যা থাকা দরকার মোটামুটি সব কিছুই আছে, চা কফি সব কিছুর জন্য। আর এখানে ডাবল বেড, কিং সাইজের একটা ডাবল বেড। আর ওয়াশরুমটা আগে দেখবো, কারণ এটা খুব জরুরি। ওয়াও, এইটা কিন্তু বেশ বড়, ওয়াশরুমটা কিন্তু বেশ বড়। আর এইখানে দেখি এটা জানালার ভিউটা কেমন। ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও, দারুণ একটা মাউন্টেন ভিউ। আমি জানালাটা খুলে দিলাম, একদম দেখুন কী পরিমাণ সুন্দর।
দারুণ একটা হোটেলের, কিন্তু এটা কিন্তু খুব একটা বড় ব্যাপার যে এটার ভিউটা কেমন। যদি জানালার ভিউটা খুব ভালো লাগে তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় যে বাইরে না গেলেও আপনি রুমে বসেও কিন্তু উপভোগ করতে পারবেন প্রকৃতি। হ্যালো ভিউয়ার্স, আমাদের কিন্তু রাতের খাবারের টাইম হয়ে গেছে, এখন আমরা রাতের খাবার খেতে যাচ্ছি। রাজনীতি আগে চলে আসছেন, কি ক্ষুধা বেশি লাগছে? আমরা এখানে ফাঁকা আছে, আমরা এখানে বসতে পারি, নিরিবিলি জায়গায় বসি, এখানে পুরোটাই ফাঁকা, এখানে বসতে পারি আমরা ভাই, এখানে বসি। ফ্রাইড রাইস এটার মধ্যে কিছু নেই, রুটি শেষ হয়ে গেছে, এটার মধ্যে ডাল আছে, এটার মধ্যে কি পনির, আর এটা কি ভেন্ডি ভাজি, আর ওইটা কি ভাজি, এ কি আহে, ও হালুয়া, এটা হলো ডেজার্ট হিসেবে রাতে খাবার শেষে এটা ডেজার্ট হিসেবে খাওয়া যাবে। আর ওইখানে চিকেন আছে, ওইখানে চিকেন দিচ্ছে, যাক আমরা কিন্তু খাবার কিন্তু নিয়ে আসছি, চিকেন আর ডাল আর একটু সবজি, আর এখানে আমি ভাত খাইনি, রুটি। তো খাবারের যে আইটেম, জরিফ ভাই তো বললো যে খুব ভালো হয়েছে, আর রাজীব ভাই বলছে মোটামুটি হয়েছে, কাটটা বিশ্বের কারণে বুঝতেছি না আসলে। আর অ্যাকচুয়ালি আমার আজকে জ্বর আসছে, তো জ্বরের কারণে মোটামুটি খাবারে কিছু আমি টেস্ট পাইতেছি না আসলে, একদম ভাই রুচি নাই। হ্যাঁ কই খেলো, আমি তো খাইনি আজকে ভাই, রুচি নাই। সি ভাই এগুলো আপনি কী বলেন ভাই, আমি কিন্তু ভাই ছোটোবেলে বলতাম ভাই আমার হাসি মাংস খাইতে হবে, শরীর দুর্বল। যাই হোক, একটা জিনিস একটু শেয়ার করি সবার সাথে, সেটা হলো যে এরকম লং ট্যুরে কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা ওষুধ কিন্তু রাখতে হবে, বিভিন্ন ধরনের ওষুধ, পেট খারাপের ওষুধ, জ্বরের ওষুধ, ঠান্ডার ওষুধ, এগুলো গ্যাস্ট্রিকের ওষুধ, এগুলো কিন্তু রাখতে হবে। আমরা ওষুধ নিয়ে আসছি এখন থাকার কারণে, কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু ওষুধ খেতে পারতেছি, ঠিক আছে ভাই? আপনি তো অনেক এক্সপিরিয়েন্স আলা লোক, যে আমি পেট খারাপের ওষুধ নিয়ে আসছি, ইনশাল্লাহ তো খাবার খাই, আর কোনো কথা হবে না। আর ভাই আজকের মতো আমাদের তাহলে বিদায় নিয়ে নিচ্ছি, সকলে আপনারা ভালো থাকবেন। আর আগামীকালকে কিন্তু আমরা যাবো কোথায় ভাই? গুলমার্গ। খুব ভালো একটা ধামাকা দিন যাবে ইনশাল্লাহ, তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।